আজকে স্ট্রাইকার লাগাইছেন দীর্ঘদিন ধরে মানুষের বুকে 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 যে আজকে আপনি কি কথা দিছেন তাদের আজকে এই রাস্তার যে অবস্থা পাবলিক বাধ্য হয়ে স্ট্রাইক নামছে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নাই আমরা কেন দুইটা ডিপার্টমেন্টের আছে দুইটা রাস্তা একটা খাটিগড়া সাব ডিভিশনের একটা সিটচা সাব ডিভিশনের দুইজন এস ডি ইঞ্জিনিয়ারের কথা হয়েছে তারা খালকে থেকে এটা অন্তত মোটরেবল মোটরেবল রোড তারা মোটরেবল রোড তারা বানাইয়া দিব খালকে থেকে খাই আরম্ভ করি অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কথা হয়েছো তেওঁলোকে কামটো অলরেডি স্টার্ট কৰিছে বুলি কৈছে আৰু তেওঁলোকে কামটো কৰিব আৰু আমাৰ এম এল এ ছাৰেও যোনখিনি কথা কৈ গ'ল সেইমতে কামটো ষ্টাৰ্ট হ'ব আৰু আপোনাৰ যোনটো দীৰ্ঘদিন ধৰে বিবাদ হৈ আছে সেইটো সোনকালে চলি আমাৰ গত 15 দিন আগে এই দুইটা ৰাস্তা আপোনাৰ নাম কৰিব আমাৰ নাম কৃষ্ণ দাস সিংহ আমি এই এলাকাৰ একজন নাগৰিক এবং যে দৰখাস্তটা আহিছে প্ৰথম দস্তখতকাৰী আমরা আজকে 15 দিন আগে এই দুইটা রাস্তা অবরোধ করছিলাম আমরা ডিমান্ড আছে টু রিপেয়ার দি রোডস এটার মোটরেবল হইত এই তো এই এসডিও ডেপুটি কমিশনার এমএলএ তারা কথা দেয় কথা রাখেন আজকে আমরা তার ওখানে পাক্কা 1.5 ঘন্টা অবরোধ করছি আমরা অবরোধ করছি এমএলএ হ্যাঁ তার আমরা যেতে দিছি না ঘেরাও করে দিছি এবং তাই শেষ অবধি তার ডিপার্টমেন্টের গুলার সাথে আলাপ আলোচনা করিয়া তাই ওখানে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে কালকের থেকে এই দুইটা রাস্তার কাজ তাই ধরাইবার এবং যদি না ধরাইন তাইলে তাই প্রস্তুদিন এই জায়গাটাই আমরা লগে আইন আমরা 2.5 বছর তিন হয়েছে শুনছি কন্ট্রাক্ট নিচে রাস্তাটা কিন্তু কন্ট্রাক্টাররা আমরা একদিনও দেখি নাই ডিপার্টমেন্টের কোনো স্টাফরাও দেখি নাই এমএলএও পাই নাই মধ্যে মধ্যে আইসে এসডিও কথা দিছে কালকে থেকে কাজ ওইরকম কইরা কইরা আমরা এইভাবে ছলনা করতেছি আমরা ধুলা খাইতেছি কাদা খাইতেছি স্কুলে বাচ্চা টাচ্চাগুলি যেতে পারতেছে না রাস্তাঘাটে কেউ বাইরে হইতে পারতেছে না মেয়ে ছেলেগুলি কাপড় উঠাইয়া জলের মধ্যে দিয়ে দিচ্ছে সেই জন্য 15 দিন আগে এসডিও আইয়া তাই অনুরোধ করছেন যে আমি নতুন আইছি আমার আপনারা সাহায্য করুন আমরা সাহায্য করতে গিয়ে তাই শুধু জিসিবি একটা আনিয়া জলগুলি কাটিয়া দিচ্ছেন যেখানে গর্ত আছে কইছেন পরের দিন থেকে আমি রাস্তাটার কাজ করাই কিন্তু বিগত আরো 15 দিন গেল কি আর তার সঙ্গে দেখা আমরা এইভাবেই চলতেছি আজকে যে আপনারা স্ট্রাইকে প্রত্যাহার করলেন এই রেভিশনে আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়া নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক এনি ইণ্ডিয়া নিউজ .com